আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে এটাই যে অনেক স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট বা বিজ্ঞান পড়ে, তারপরে দেখি যে তারা নামাজ কালাম পড়ে বা নিয়মিত পড়ে, কন্টিনিউ করে, কি জন্য এটা? মানে তারা দুটাই করতেছে, সায়েন্স তো ধর্মের সাথে সম্পর্ক কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা মাতু ভাই, আপনি কি বলবেন? শাহিন আলম ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটু জিজ্ঞেস করি, মানে আপনি কি ওপার বাংলা থেকে বলছেন? মানে আপনি আমাদেরকে দাদা দাদা বললেন কেন, এটা যদি একটু বলেন কাইন্ডলি। মানে এই যে ভাইও বলছে, দাদা বলছে, আপনাকে ভালো লাগে এই জন্য বলছে আর কি। না বুঝলাম, কিন্তু মানে আপনি কি সবাইকে দাদা বলেন? না, হ্যাঁ বড় ভাইদের দাদা বলি যে আর কি, দাদা বলে ডাকে আর কি। দাদা বলে ডাকেন, বাংলাদেশে থাকেন, বড় ভাইকে দাদা বলে ডাকেন, বুঝলাম না। মানে আপনি কি হিন্দু পরিবার থেকে বড় হয়েছেন? না না, হিন্দু পরিবার, কিন্তু হিন্দু বড় ভাই আছে অনেক। তো আমাদেরকে কি আপনি হিন্দু ভেবে দাদা বলছেন? না না, দাদা ভেবে দাদা ডাকছি আর কি। বুঝি নাই আমি তো, আপনার পিতৃপুরুষের মানে পিতামহের সমান বয়সের না আমরা এখানে কেউ। আমার মানে কাইন্ড অফ ভালো লাগা থেকে বলছি আর কি, আমি হিন্দু ভেবে আপনাকে বা মুসলিম ভেবে এটা বলি নাই আর কি। মানে কাউকে ভালো লাগলে আপনি তাকে দাদা বলে ডাকেন? হ্যাঁ হ্যাঁ, দাদা বলে ডাকি তাকে। সিরিয়াসলি আসিফ ভাই শুনছেন এরকম জীবনে? আচ্ছা না ভাই, না ভাই, আমি তো কখনো শুনি নাই এরকম। আচ্ছা মনে হয়, মনে হয় মানে শাহিন আলম ভাই, যে জিনিসটা আমরা সাধারণত দেখি যে মুসলমানরা একটা কাজ করে সাধারণত, যে যারা অন্য, যারা মুসলমান না বা যাদেরকে তারা হিন্দু ট্যাগ দিতে চায় বা যাদেরকে তারা ভারতের ট্যাগ দিতে চায়, তখন তারাই যে এই দাদা শব্দটা ব্যবহার করে। হ্যাঁ, দাদা দাদা, আসিফ দাদা, আসিফ দাদা বলে। যদি আপনি ভারতের নাগরিক হতেন, পশ্চিমবাংলার মানুষ হতেন, তাহলে একটা কথা ছিল, যেখানে সবাই সবাইকে দাদা বলা যাবে না, বলা যাবে না, সেটা বলিনি। কিন্তু আমরা জানতে চেয়েছি যে আপনার এটা বলার পেছনের কারণটা কি। কারণটা যদি এটা হয়ে থাকে যে আপনার ভেতরে একটা সাম্প্রদায়িক মানুষ বসবাস করে, আপনি মুসলমানদেরকে একভাবে দেখেন, অমুসলিমদেরকে আরেকভাবে দেখেন, এটা যদি আপনার ভেতরে থাকে, আপনি মানুষের মানুষের পার্থক্য করেন যে ও আচ্ছা ও মুসলমান, ও তাইলে ভাই, ও আচ্ছা ও মুসলমান না, ও তাইলে দাদা, এটা যদি আপনার মাথায় সর্বক্ষণ, আপনার মাথায় সর্বক্ষণ মানে বসে থাকে, আপনি মানুষকে দেখে প্রথম চিন্তাটা আসে ও মুসলমান নাকি মুসলমান না, ও মুসলমান না তাহলে তো দাদা, আর মুসলমান তাহলে তো ভাই, এই চিন্তাটা যদি আপনার মাথায় প্রথমেই আসে, তাহলে তো ভাই আপনার ভেতরে সাম্প্রদায়িকতা আছে এবং আপনি একজন সাম্প্রদায়িক মানুষ। এই সাম্প্রদায়িকতা থেকে আপনি আপনি এই কাজটা করছেন কিনা সেটা আমরা আগে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে ইয়াটা দেওয়ার জন্য, জ্ঞানটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার মুসলিম ভাইদেরকেও দাদা বলি যাকে ভালো লাগে, যে হিন্দু মানে আমার কিছু ভাই ছিল আর্টিস্ট, সবাই দেখতো দাদা বলে ডাকতো, দেবাদা, সুজাদা, এই দাদা ডাকতে দেখতে আমি মুসলিমদেরও দাদা বলে ডাকি। আমি হিন্দু মুসলিম এটা দেখি না, আমি দেখি যে সে আমার ভাই বা সে একটা মানুষ, আমি এই দিকটাই দেখি আর কি। আমার একটা প্রশ্ন যে একটা মুসলিম 10-15 জন মানুষের মাথা ফাটাই দিয়ে, তারপরও সে কোন জোর নিয়ে দাবি করে যে আমি একটা ভালো মানুষ, ইমানদার মানুষ, আমি জান্নাতে যাবো, এগুলো একটু বলতেন বা বুঝাইতেন আর কি। আচ্ছা মাতুপুর ভাই, আপনি কি কিছু বলবেন? আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি হিন্দু পরিবার থেকে এসেছেন, আমার কেন যেন মনে হচ্ছে মানুষ পরিবার থেকে আসছে। আমারও তাই মনে হচ্ছে। জি জি, কোথা থেকে আসছেন? মা মানুষ, মানুষ শাইনা ভাই। হ্যাঁ দাদা, মানুষ পরিবার থেকে ভাই, মানে মানে মজা নিচ্ছেন আমাদের সাথে? আপনার বাবা মা তো অবভিয়াসলি কোনো কারণে ধর্মে মিশে ছিল, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 দাদা, এরকম ভাবলাম কোনো কারণে ভাবো, কারণ যে শুনেন আমার বাবা মা কি করবে না করবে সেটা বাবা মা। শাইনা আলম ভাই, শাইনা আলম ভাই, সূরা ফাতিহাটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। শাইনা আলম ভাই, সূরা ফাতিহা, এইগুলো তো ভুলে গেছি অনেক আগেই। সূরা ফাতিহা ভুলে গেছেন আপনি অনেক আগে? ওরে বাপরে, বাবা মানে ইয়া করতে চাই না, পড়তে ইচ্ছা হয় না আর কি, পড়ি না। কোন সূরাটা পান, যে কোনো একটা সূরা পড়ে শোনান, কোন যে কোনো একটা সূরা পড়ে শোনান সূরা পড়ে। আচ্ছা আপনি বড় ভাই বলছেন অবশ্যই পড়ে শোনানো উচিত, সূরা ফাতিহা তাই না প্রথম লাইনটা? এখন কি গুগলে সার্চ করতেছেন? দাদা ভুলে গেছি মন থেকে এগুলা, মানে সূরা ফাতিহা আপনি মুসলমানের পোলা আপনি সূরা ফাতিহা ভুলে গেছেন? আমার বাবা মুসলমান, বাবা এগুলো মনে রাখবে, আমি মুসলমান এটা মানে দাবি করি না ভাই। আপনি কোন বছরে, কত বছর হইছে ইসলাম ধর্ম ত্যাগ করছেন? কত বছর হইছে, কত বছর হইছে স্পেসিফিকলি বলতে পারতেছি না, বা কত বছর? আমি যে বলেন 3 বছর, 3 বছর, 3 বছর, 3 বছর আপনি ভুলে গেছেন। আপনার বয়স তো অন্তত 25 মিনিমাম। না 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 না, আমার বয়স দাদা 20-21 হবে, আমি আপনার 2019 বুঝলাম, জীবনে 17 বছর আপনি মুসলিম ছিলেন, আপনি সূরা ফাতিহা ভুলে গেছেন 3 বছরে ভাই, হাজনামা করেন। আচ্ছা আচ্ছা ভাই, জুম্মার নামাজ কয় রাকাত বলেন তো? জুম্মার নামাজ আপনার সুন্নত পরে 4 রাকাত, ফরজ 2 রাকাত দাদা, ওগুলো অনেকদিন ধরে পড়ি না সত্য, আপনাদের সাথে আমি মজা নেওয়ার জন্য না, আমি আমি একটা জাস্ট। ভাই আপনি তো একটা হিন্দু পরিবার থেকে, হিন্দু পরিবার থেকে এসেছেন, আপনি কেন নিজেকে পরিচয় দিচ্ছেন মুসলিম, কেন মানে মুসলিম থেকে এসেছেন এটা কেন দিচ্ছেন আপনি? পূর্বপুরুষ
কি ছিল জানি না ভাই, আপনি যে একটা মিথ্যা কথা বলে শুরু করেছেন, এটা কি ঠিক হয়েছে যে আপনি একটা মিথ্যা দিয়ে শুরু করেছেন? আপনি তো ভাই ধরা পড়ে গেছেন, আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি পরিষ্কার ভাই মুসলমানের কোলা সুরা ফাতিহা বলতে পারে না। এটা ভাই মানে এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথা যে সুরা ফাতিহা বলতে পারে না মুসলমানের কোলা, আপনি দাবি করতেছেন। ফাতিহা শিখতেই হবে ভাইয়া, অবশ্যই শিখতেই হবে ভাই। সুরা ফাতিহা ছোটকালে ছোটকাল থেকে যেকোনো মুসলমানের পোলা পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো মুসলমানের পোলাকে যদি তাদের ফ্যামিলি একটু ধার্মিক হয় তাহলে অবশ্যই সূরা ফাতিহাটা মুখস্থ করে দেয় ছোটকালে একদম। ভাই আমি আমি কি বলবো, আপনি 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 দ্বিতীয় কলমাটা বলেন তো, দ্বিতীয় কলমা কোনটা, দ্বিতীয় কলমা কোনটা বলেন তো নষ্ট করতে চান ভাই, এতে আমাদের মানে দুর্নাম হয়, এই জিনিসটাকে আপনারা বোঝেন না যে এটা আমাদের ক্ষতি হয়। আমাদের যদি দুর্নাম হয় তাহলে কখনো আমি আর এড হবো না বা যুক্ত হবো না, আমি শুনে যাবো আপনাদের। আপনি আমাদেরকে না শুনলে আরো ভালো, আরো খুশি হবো। না না ভাই শুন ভাই, আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো যে ইউটিউব বা ফেসবুক যদি এরকম অপশন করে দিত যে ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তিগুলোকে ব্লক করে দিতে, ইন্ডিভিজুয়ালদেরকে এরকম করে ব্লক করে দিতে যে যাদের আমার পছন্দ হবে না তারা আমার দেখতে পারবে না, মানে আমার কোনো কিছু ইউটিউবে বা ফেসবুকে কোথাও দেখতে পারবে না, কোনো ভাবেই দেখতে পারবে না, এরকম যদি একটা, যদি এটা সম্ভব না টেকনিক্যালি, বাট যদি এরকম করে শুনে দিই আমি অবভিয়াসলি আপনাদের মতো যে মানুষগুলো আছে সেগুলোকে ব্লক করে রাখতাম সবভাবে। কারণ আপনারা হচ্ছে কি, আমি বলি ছোটবেলা থেকে আপনারা ছোটবেলা থেকে বড় হন যে পরিবারে সেখানে আপনাদেরকে শেখানো হয় মুসলিমদের প্রতি ঘৃণা, সেম ভাবে মুসলিম পরিবারে যারা বেড়ে ওঠে তাদেরকে শেখানো হয় ইন্ডিয়ার প্রতি ঘৃণা, এই যে একে অন্যের প্রতি ঘৃণা শেখানো হয় আপনাদেরকে বড় হন, এই ঘৃণা নিয়ে আপনারা বড় হন এবং আপনারা এই ঘৃণার চাষ করতেই থাকেন। আপনারা হয়তো অনেক সময় দেখা যায় ধর্ম ছেড়েও দেন, বাট এই ঘৃণা ভাই আপনারা ছাড়তে পারেন না। এই আপনারা যারা এই যে এরকম ঘৃণা নিয়ে বড় হন, আপনারা মজা নেন, মানে যখন দেখেন এখানে দেখতেছেন যে ইসলাম ধর্ম নিয়ে কথা হচ্ছে আপনার খুব মজা লাগতেছে, এবং আমি খুব ভালো করেই জানি আপনাদের বাড়ির পাশে যদি কোনো ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করে আপনি তারা মাথায় তুলে নিয়ে নাচবেন, এটা এটা আমরা খুব ভালো, এটা আমরা দেখছি। আবার একটা হিন্দু যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয় মুসলিমরা তারা মাথায় তুলে নিয়ে নাচবে। এই যে ঘৃণাগুলো একে অন্যের প্রতি আপনাদের ঘৃণা, এই ঘৃণা থেকে আসলে আপনারা এই কাজগুলো করেন। আসেন এসে তালি দেন আমাদেরকে, এই যে দাদা দাদা করে তালি দিচ্ছেন, আমরা বুঝতে পারি ভাই আপনাদের কথা শুনলে বুঝতে পারি এরকম, এই ঘৃণার চাষটা বাদ দেন বুঝছেন। আলোচনা করেন যে হিন্দু ধর্মের যে বর্ণবাদ এটা নিয়ে ভাই আমাদের সাথে একটু আলোচনা করেন প্লিজ, যে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে হিন্দু ধর্মের বর্ণবাদ এটাকে আপনি কেমন চোখে দেখেন, এই যে জাতিভেদ এটাকে আপনি কি চোখে দেখেন বলেন তো ভাই। শাহিন আলম আপনি আনমিউট করে কথা বলেন, আপনি আমাদেরকে একটু বুঝা যান সবাইকে যে হিন্দু ধর্মের যে জাতিভেদ বর্ণবাদ এটাকে আপনি কেমন চোখে দেখেন, ব্রাহ্মণ্যবাদ এটাকে আপনি কেমন চোখে দেখেন? এই এই বাদগুলো তো ধরেন যে আপনাদের মুসলিমের মধ্যেও আছে, সুন্নি সুহি অনেকগুলাই আছে। না না মুসলিমদের মধ্যে আছে কি নাই সেটা জিজ্ঞাসা করি নাই, যে আপনাকে প্রশ্ন করি নাই যে ভাই এটা কি আপনাদের মতো বর্ণবাদ কি আমাদের মুসলিম ধর্মে আছে নাকি নাই, এটা আপনাকে ভাই আপনাকে জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে তাহলে তো ভালো কথা, আরো তাহলে আপনি হিন্দু ধর্মের এই জিনিসটা সমালোচনা করেন তো দেখি আমাদের সামনে একটু। আসলে একটা মূল জিনিসটা হচ্ছে কি ধর্ম, এর মধ্যে আবার ভাগ করে নিচ্ছে। বুঝলাম তো ভাই, ভাই ভাই বুঝলাম তো ভাই আপনি হিন্দু ধর্মের না, তাহলে এখন হিন্দু ধর্মের জিনিসটা সমালোচনা করতে আপনারা আটকাচ্ছে কোথায়, এটা তো বুঝতেছি না আমরা। আচ্ছা ঠিক আছে, লুচ্চা কৃষ্ণের লুচ্চামি সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো ভাই, লুচ্চা কৃষ্ণের লুচ্চামি নিয়ে। না কৃষ্ণ তো লুচ্চা ছিল না, বাট খারাপ জিনিস, সে তার হয়তো তার মানে তার প্রতি লোভ ছিল বা লালসা ছিল এই জন্যই করছে। আপনাদের যে জম জমি তারা কি ভাই বোন নাকি, জম এবং জমি, জম এবং জমি এটা আপনার কাছ থেকে আমি ফার্স্ট শুনলাম ভাই। আমার থেকে আপনি ফার্স্ট শুনেন ভাই, আগে শুনছেন জম জমি তো ভাই বোন, তারা কি করতো ভাই? অলৌকিক কিছু আর এগুলো তো আমি বিশ্বাস করি না। আপনাদের ধর্মগ্রন্থে তো লেখা আছে যে আপনার কৃষ্ণ যখন মেয়েরা গোসল করতে নামতো নদীতে তখন গাছের উপরে উঠে দেখতো, লুকা লুকা দেখতো মেয়েরা গোসল করতেছে, তখন গাছ থেকে নেমে ফুট করে জামাগুলা নিয়ে তারপরে দৌড় দিয়ে পালা দিত। জামা খুলে গোসলে নামতো, তো মেয়েরা তো জামা খুলে, আপনি কি ভাই কি মানে সোয়েটার পরে গোসলে নামেন? একটা একটা ড্রেস তো নিয়েই আমি গোসলে নামি, আর একটা ড্রেস উপরে রাখি হয়তো মেবি যে আমি ড্রেসটা চেঞ্জ করবো শুকনা কাপড় পরবো। তো মেয়েরা তো জামা খুলেই, যেহেতু গল্প এখানেই তো লেখা আছে মেয়েরা জামা খুলেই গোসলে নামতো,
ভাই সবাই তো এইভাবে গোসল করে না, সবাই তো গা হাত পায়ের উপরে কাপড় দিয়ে গোসল করে না, মানে গোসল যদি করেন গোসল করলে গায়ের মধ্যে কাপড় দিয়ে গোসল করে কারা? বিভিন্ন ধর্মগ্রন্থ যারা পড়ে, অথবা আরেকটা জিনিস হতে পারে, যারা যারা হচ্ছে একটু লজ্জা টজ্জা পায় তারা হতে পারে, কিন্তু সবাই তো একই ভাবে যে গোসল করবে এরকমটা তো না। আমি তো কাপড় পরে তো গোসল করবো না, কাপড়ের উপর পানি দিলে আমার লাভ কি? আমি আমার গায়ের উপর পানি ঢালবো, কাপড়ের উপর কেন পানি ঢালবো? আমি তো কাপড় খোলা মেলা যায় গায়ে গোসল করি। আমার কথা ঠিক আছে ভাই, আমার কথা ঠিক আছে। আমার নাম এই লুচা কৃষ্ণ ভাইয়া, লুচা কৃষ্ণ ওই মেয়েটাকে সতর্ক করে দেওয়ার জন্য যে তুমি আবার যদি জলে নামো বা পানিতে নামো তাহলে একটা ড্রেস সঙ্গে করে নিয়ে নামো, সতর্ক করে দেওয়ার জন্য ওই ড্রেস নিয়ে দৌড়ায়। চিন্তা করেন তাই না? মানে এখনকার সময় যে মেয়েরা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে মেয়েদের টিচ করে, যে ছেলেরা যে পঙ্গা ছেলেরা, তারাও আসলে একই কারণে করে, যে মেয়েদেরকে সতর্ক করে দেয় যেন মেয়েরা আর ওই যে ওই জামা কাপড় পরে জিন্সের প্যান্ট পরে আর রাস্তা বের হতে না পারে নাকি? ভাই মানে এগুলো খুবই ডিসগাস্টিং, আপনাদের সাথে কিরকম ডিসগাস্টিং মানে।